वेलकम बैक टू माय चैनल। আমি আজকে আপনাদের জন্য খুবই মজার একটি মালাই কেকের রেসিপি নিয়ে এসেছি। মালাই কেকটা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। কোনো প্রকার বাটার বা ক্রিম ছাড়াই খুবই মজার এই কেকটি তৈরি করা যায়। তো চলুন এর পুরো প্রসেস প্রণালী দেখে নিই। আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি, প্রতি সপ্তাহে তিনটা করে নতুন রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। আমি একটি বলে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এরপর অ্যাড করছি হাফ কাপ পরিমাণ আইসিং সুগার। সব কিছুকে একটি হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা শুকনো উপকরণগুলো অ্যাড করে নেব। জন্য এখানে ময়দা নিয়ে নিচ্ছি পৌনে এক কাপ পরিমাণ, কাপ থেকে কিছুটা কম। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ। বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নেব। এখানে হাফ কাপ পরিমাণ অ্যাড করে দিচ্ছি লিকুইড মিল্ক। এখন সবকিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। কোনো প্রকার দলা যাতে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আমাদের কেকের মিক্সারটা অলরেডি হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা ঠিক কিরকম হবে। কেকটা বেক করার জন্য আমি এখানে 7 ইঞ্চি পরিমাণ একটি মোল্ড নিয়ে নিয়েছি। এখন এটাতে খুব ভালো করে তেল ব্রাশ করে নেব। এরপর কেকের মিক্সারটা উপর থেকে ঢেলে দিচ্ছি। কেকের মিক্সারটা ঢালা হয়ে গেলে এইভাবে কয়েকবার ট্যাপ করে নিব, করে ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে তবে সেটা বের হয়ে যাবে। চুলায় আমি আগে থেকে এরকম একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি, আর হাঁড়িটাকে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। মোল্ডটাকে খুব সাবধানে ভেতরে বসিয়ে দেব। এখন চুলার আঁচটাকে লোতে করে কেকটাকে বেক করতে হবে 30 থেকে 40 মিনিটের মতো। না কোনো ছিদ্র থাকলে সেটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। তো আমরা মালাইয়ের মিক্সারটা তৈরি করে নেব। তার জন্য এখানে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। হ্যান্ড হুইক্স দিয়ে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু মেশানো হয়ে গেলে মিক্সারটাকে আমি চুলায় বসিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধটাকে জাল করে নিতে হবে, আর এইভাবে নেড়ে দিতে হবে। দুধের এই মিক্সারটাকে জাল করে প্রায় অর্ধেক পরিমাণ করে নিতে হবে। 20 মিনিট পর ঢাকনাটা খুলে দিব। একদম ক্লিয়ার বের হয়েছে, তার মানে কেকটা হয়ে গেছে। কেকটা ঠান্ডা হওয়ার পর এরকম একটি টুথপিক দিয়ে কেকটাকে এরকম ভালোভাবে কেচে নিতে হবে। এতে করে কি হবে, মালাইটা কেকের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করবে। মালাইটাকে একটু উপর থেকে কেকে এভাবে দিয়ে দিচ্ছি। একবারে কিন্তু পুরোটা মিক্সার অ্যাড করা যাবে না। এখন আমি কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো বাদাম ইউজ করতে পারেন। মজাদার ডেজার্টটা তৈরি করতে কিন্তু আপনাদের কোনো প্রকার কষ্ট হবে না। খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে এই ডেজার্টটা আপনারা তৈরি করতে পারবেন। এটা খেতে কিন্তু ভীষণ মজা। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।